আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটিও ইমু নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইমুর আইকনটি যেটি রয়েছে ডিফল্ট আইকন, আইকন বলতে বন্ধুরা একটু খেয়াল করুন, এখানে ইমুর যে আইকনটি রয়েছে এই আইকনে আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো ছবি অথবা আপনি আপনার নিজের ছবি দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি খুবই সহজ করতে পারবেন। অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে আপনি আপনার ফোনের ইমুর আইকনটি চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো বড় বড় মতোই দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটির নাম হচ্ছে এপিকে এডিটর। এই অ্যাপটি বন্ধুরা আপনারা প্লে স্টোরে পাবেন না। এই অ্যাপটির আমি একটি ডাউনলোড লিংক নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে সিম্পল ক্লিক করে এই এপিকে এডিটর অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো যাই হোক বন্ধুরা, এখন চলুন সরাসরি আমরা আসলে কিভাবে ইমুর লোগোটি চেঞ্জ করতে হয় বা ইমুর আইকনটি চেঞ্জ করতে হয় সেটি দেখে নিই। বন্ধুরা, ইমুর আইকনটি চেঞ্জ করার জন্য প্রথমে আপনি যেই অ্যাপটি ইনস্টল করেছেন অর্থাৎ এপিকে এডিটর নামে যেই অ্যাপটি ইনস্টল করেছেন সেই অ্যাপটি ওপেন করবেন। আমি এখান থেকে এপিকে এডিটর অ্যাপটি ওপেন করছি। এপিকে এডিটর অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা আপনারা এমন একটি ফিচার দেখতে পাবেন, এখান থেকে দ্বিতীয় নাম্বার যেই অপশনটি রয়েছে দেখুন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর বন্ধুরা একটু সময় নিবে, এখানে আপনার ফোনের সবগুলো অ্যাপকে দেখাবে। এখান থেকে আপনি একটু কষ্ট করে খুঁজে বার করবেন হচ্ছে ইমু যেই অ্যাপটি রয়েছে সেটি খুঁজে বের করবেন। তো এই জন্য বন্ধুরা আমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলাম, এখানে দেখুন ইমু অ্যাপটি রয়েছে। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা ইমুতে ক্লিক করবেন। ইমুতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে দুই নম্বরে যে অপশনটি রয়েছে স্যাম্পল এডিট, এখানে ক্লিক করবেন। স্যাম্পল এডিটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, দেখুন উপরে বন্ধুরা তিনটি অপশন রয়েছে ফাইলস, ইমেজেস অ্যান্ড অডিও। সিম্পলি আপনারা এখান থেকে ইমেজেসে ক্লিক করবেন। ইমেজেসে ক্লিক করার পর আবার আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনারা বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। কারণ কেননা স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা এখানে একটি অপশন পাবেন, অপশনটির নাম হচ্ছে আইসি লঞ্চার বেটা ডট পিএনজি। হ্যাঁ, আপনাদের এই অপশনটিতে আসতে হবে। তো দেখুন বন্ধুরা ডান পাশে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে সেভের মতো অপশন, আরেকটি হচ্ছে বন্ধুরা প্যান মানে এডিটের জন্য একটি অপশন। সিম্পলি আপনারা এখানে প্যানের মতো যে অপশনটি আছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা আপনাদের ফোনের যেই মেমোরি কার্ড বা এসডি কার্ডটি রয়েছে সেখানে চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটু ব্যাক করলে আপনারা হয়তো বুঝতে পারবেন বিষয়টি, আমি একটু ব্যাকে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এটি কিন্তু আমার ফোনের এসডি কার্ড। তো সিম্পলি এখান থেকে আমি ক্যামেরাতে যাচ্ছি, যেহেতু আমার ক্যামেরাতে আমার ইমেজগুলো রয়েছে, এখান থেকে বন্ধুরা সিম্পলি আমি আমার একটি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমার এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর বন্ধুরা আবার নিচে যেতে হবে, নিচে আরেকটি লঞ্চার আছে আইসি লঞ্চার বেটা নামে আরেকটি এরকম লঞ্চার আছে, এটিও ঠিক এইভাবে কাজ করতে হবে। এই জন্য বন্ধুরা আমি একটু স্ক্রল ডাউন করি। তো বন্ধুরা দেখুন এখানে পেয়ে গিয়েছি কিন্তু আইসি লঞ্চার ডট পিএনজি। সিম্পলি আপনারা এখানে আগের মতো ডান পাশে প্যানের মতো যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর বন্ধুরা আবার আপনার ফোনের মেমোরি কার্ডে নিয়ে যাবে, এখান থেকে আপনি যে ইমেজটি প্রথমে চুজ করেছিলেন সেই ইমেজটি আবার চুজ করে দিবেন। চুজ করে দেওয়ার পর আপনার এখন কাজ শেষ। সিম্পলি এখন আপনি এখানে দেখুন সেভ নামে একটি অপশন রয়েছে, সেভে ক্লিক করবেন নিচে। তো সেভে ক্লিক করে দিলাম। তো এখানে একটু সময় নেই, যেহেতু এডিট হয়েছে এই জন্য একটু সময় নিতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সাকসিড লিখে একটি নোটিফিকেশন চলে এসেছে এবং উপরে একটি টিক চিহ্ন চলে এসেছে। তো এখান থেকে সিম্পলি বন্ধুরা দেখুন ইনস্টল যেখানে লেখা রয়েছে ইনস্টলে ক্লিক করতে হবে। তো আমি এখানে সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করার পর বন্ধুরা খেয়াল করুন উপরে বাম পাশে যেখানে ইমু লেখা রয়েছে এখানে আইকনটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে আমার যেই ছবিটি দিয়েছিলাম সেখানে কিন্তু এই ছবিটি চলে এসেছে। এখন সিম্পলি আমি এটাকে ইনস্টল করলে কিন্তু আমার ইমুর যে আইকনটি ছিল এটি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা একটি কথা বলে নিই, বিভিন্ন ধরনের ফোনে অ্যাকচুয়ালি এইটি হচ্ছে না বর্তমানে, বিশেষ করে শাওমির কিছু হ্যান্ডসেটে এই কনফিগারটি হচ্ছে না। তারপরও বন্ধুরা সব বেশিরভাগ মোবাইলেই আসলে এইভাবে ইমোর আইকনটি চেঞ্জ করা যায় খুবই সহজে। যদি আপনাদের কারো চেঞ্জ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে বলবেন না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরো টেক টিউবের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।